আসসালামু আলাইকুম, শাবিন ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। দেখি আজকে আমি বাজার করি নাই, মেয়ের বাবা বাজার করছে। তো কি কি বাজার আনছে একটু দেখি। এখানে কখনো দেখা যাইতেছে আয়াতে ফুচকা খাইতে বসে আজকে, সেখানে ফুচকা বলে দিয়েছিলাম আনতে। হ্যাঁ, ফুচকা প্যাকেটের সাথে যে ফুচকা মশলা একটা দেখে নেব। তো সবজির প্যাকেট আনছে, এটা কি আনছে ছোট ছোট পাইছে বলে মনে হয় চারটা, ছোট ছোট গুলো পাইছে বলে চারটা নিয়ে আসছে। এটা ছোট ছোট পেঁয়াজ, এটা আবার স্যান্ডউইচ বানালে ভিতরে দিলে খুব মজা লাগে, এটা করে কচকচ করে মুখে পড়লে খুব মজা লাগে খাইতে, সেই জন্য নিয়ে আসছে। এটা হলো ওর পানে আছে কলা, একদম পাকা পাকা পাস্তা, খাই ফেলতে হবে না, একদিন থাকলেই নষ্ট হয়ে যাবে। টমেটো আনছে, আর কি আনলো, শশা আনছে, ওই যে আজকে একটু প্রিপারেশন বিকালবেলা ফুচকা ফুচকা হবে সেই জন্য হয়তো নিয়ে আসছে এগুলা। তো আজকে এ ছিল আমার বসে বাজার করা, সবসময় তো আমি করি, মাঝে মধ্যে বলি ও সাথে আবার কোয়া কলাটা আনছে, আয়াত বুড়ি আর আমার মোটামুটি পছন্দ। আজকে বসকে পাঠাইলাম, তো সবসময় তো আমিই করি, মাঝে মধ্যে তুমিও করো, শনিবার রোববার যায় কোনো কিছুই খেয়াল থাকে না, করো না, দেখো কেমন লাগে। আজকে আয়াতকে নিয়ে বসে গেছিলাম বাজার করে আনছে, এই যে বেশিরভাগই তো আয়াতের পছন্দের জিনিস, আর আয়াতে তো হাবি যাবে কতগুলো আনছে, চিপস টিপস এই সেই অনেক কিছু মিলাইয়া। তো এই ছিল আজকের বাজার। আজকে যেহেতু রবিবার দিন বস বাসাই, তো ওনার পছন্দই অনেক হাঁস, তো তার পছন্দ অনুযায়ী একটা হাঁসও নিয়ে আসছে। এটা অবশ্য একদম পয়াপরিশ করাই ছিল, তেমন একটা লুমও ছিল না হাঁসটা, তো নিয়ে আসছে। এখন কেটে কেটে পরে রান্না করব। তো রান্না বাড়া শেষ, একদম খাওয়ার পালা, চলে আসছি খেতে। ওই তো খাইতেছি, দেখি খাবার কেমন হয়েছে, এত কেমন হয়েছে, এমনি হয়েছে মম্মি কি গরম, একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। এটা হলো আস্ত একটা রসুন, মাশাল্লাহ সেই মজা হয়েছে, নিজের রান্না নিজে প্রশংসা করতেছি, অনেক টেস্ট হয়েছে।